মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি এরকম 1000টা পদ্মা সেতু, এই যে 30 লক্ষ ভাই বোন মারা গেছে, এটা বিনিময়ে 1 কোটি পদ্মা সেতুর কি তুলনা হয়? যেমন এই যে তুফান হিট ছবি, আমরা ওইখানে কাকে পাইলাম? চঞ্চল চৌধুরী, ওনাকে পেলাম। ওনার প্রশংসায় সবাই পঞ্চমুখ, যে কমার্শিয়াল ছবিতে উনি যা অভিনয় করছেন, কিরে ভয় পাইছ তুফান? কিন্তু উনি কি করলেন, এই রাজনীতির মধ্যে ঢুকে গেলেন। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 171 জন একটা সিগনেচার ক্যাম্পিং হয়েছিলেন, ওর মধ্যে উনার নাম আছেন। আসসালামু আলাইকুম। সিনেমা জগতের মানুষদের রাজনীতি করতে নাই, এবং খেলোয়াড়দেরও উচিত না রাজনীতি করা। রাজনীতি করলে সমস্যা আছে, হ্যাঁ সমস্যা আছে। সমস্যাটা কি এখন তো বুঝতে পারতেছেন। দেখেন পাকিস্তানের বিরুদ্ধে কত বড় জয় ছিনিয়ে আনলো আমাদের সাকিব আল হাসান, কোনো আলোচনা আছে? আলোচনা নাই, কারণ মানুষের মন থেকে উঠে গেছে। কারণ আপনি যখনই রাজনীতি করতে যাবেন, তখন তো রাজনীতিতে তো ভাগাভাগি থাকে না, আমি এই দল পছন্দ করি, আপনি এই দল পছন্দ করেন। কিন্তু একজন খেলোয়াড়কে, একজন সিনেমার হিরোকে বা একজন নায়িকাকে দুই দলের লোকই তো পছন্দ করে। যখনই আপনি রাজনীতিতে যাবেন, তখন আপনার একটা দল মাইনাস হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের FDC-তে একটা টাইমে মুজিব কোর্ট বানাইবার একটা হিরিক কইরা গেছিল, বিশ্বাস করেন? FDC-র পাশেই কারণ বাজার, ওইখানে টেইলার দোকানে রাত দিন কাজ চলতেছিল, শুধু মুজিব কোর্ট বানায় যাচ্ছিল সবাই। ওরা এখন নাই, ওরা সরে গেছে, ওরা নিজেরা বুঝতে পারছে যে তাদের জায়গা দখল হয়ে গেছে। জায়গা দখল করবে কে? BNP স্বাভাবিকভাবে, গত 15-16 বছর জুলুম অত্যাচার সহ্য করছে, ওরাই তো আসবে এবং চলেও আসছে। কিন্তু আমার প্রশ্ন, আপনারা যে আসলেন, আপনাদের গায়েও তো ওই একই রাজনৈতিক সিল মারা হয়ে গেল যে আপনারা রাজনীতি, আগে যারা ছিল আওয়ামী লীগের, এখন আপনারা রাজনীতি। আমার এই জায়গাটায় আপত্তি আছে, BNP সিল মারতে পারবেন না গায়ের মধ্যে। হ্যাঁ রাজনীতি করার দরকার আছে, রাজনৈতিক সচেতন থাকা দরকার, হ্যাঁ রাজনীতি জানার দরকার আছে, কিন্তু করার দরকার নাই। রাজনীতি করতে গেলে কিছু প্রবলেম হবে, যেমন এই মুহূর্তে দেখেন আমাদের চঞ্চল চৌধুরী, উনি কিন্তু একটা বিরাট প্রবলেমেই করছে আমি মনে করি। এবং ওনার জন্য অনেকগুলো মানুষও প্রবলেম করছে, যেমন ওনার পদাতিক নামে একটা ছবি রেডি ছিল, এই ছবিটা এই মুহূর্তে রিলিজ হওয়ার কথা, মানে গত 15 আগস্ট টার্গেট ছিল, অনেক আগে থেকেই ঘোষণা দিছে রিলিজ করবে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে 15 আগস্টে, কিন্তু ছবিটা রিলিজ করতে পারে নাই। কেন পারে নাই? প্রডিউসাররা মনে করতেছে যে এই মুহূর্তে জনগণের মনে কোনো জায়গা নাই চঞ্চল চৌধুরীর জন্য, ওনারা ফিল করছে ব্যাপারটা, আপনিও ফিল করতে পারতেছেন। নাইলে আপনি কেন বললেন যে আমি কোনো রাজনীতির সাথে নাই, আপনি নিরপেক্ষ, এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি? কিন্তু আপনি বিরাট একটা ভুল করছেন, সে ভুলটা কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে একটা সিগনেচার ক্যাম্পিং হচ্ছিল, আপনি সেখানে সিগনেচার করছেন, আপনার দস্তখত আছে সেখানে, শোনা যাচ্ছে, আমি নিজের চোখে দেখি নাই, আমি শুনতেছি, এইটা কি করা ঠিক হইল বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পৃথিবীর সেরা 7 জন মানুষের একজন, এটা তো আপনি জানেন, ওনার সম্মানটা কোথায় এটা তো আপনি জানেন, ওনার বিরুদ্ধে কেন আপনি যাবেন? তাহলে আপনি তো দল দাস হয়ে গেলেন, দল কানা হয়ে গেলেন, তাই না? এই ব্যাপারটা আপনার বিরাট একটা ভুল ছিল, এই ভুলের খেসারত দিতে হচ্ছে আজকে প্রডিউসারদেরকে। দেখেন তুফান রিলিজের পর আপনি আলোচনার শীর্ষে ছিলেন, 20-25 মিনিটের একটা চরিত্র আপনি যেভাবে করছেন, কিরে ভয় পাইছ তুফান,
ভাইরাল হয়ে গেছিল সব কিছু, আপনি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন, সে জায়গাটা হারাইলেন না? হারাইলেন তো। এই জন্য আমি বলবো যে কেউ রাজনীতিতে যায় না, যে বর্তমানে যারা এফডিসিতে আছেন তাদেরকেও বলবো রাজনীতিতে যায় না, রাজনীতির সাথে জড়াইলে আর রাজনীতি যে দলের যে দলটা আপনি করবেন ওই দল থেকে ফায়দা নিলে আপনাকে ওই দলের হয়ে কথা বলতেই হবে। মনে করেন আমি যদি গত 15 বছর কোনো ফায়দা নিতাম তাহলে আমি তো তাদের পক্ষে কথা বলতেই বাধ্য হইতাম, স্ট্যাটাস দিতাম, ভিডিওতে বলতাম তাদের পক্ষে, চুপ ছিলাম যে না ভাই বোবা হয়ে থাকি, আয়না ঘরে যাওয়ার ইচ্ছা ছিল না। এমনি দুইবার ঘুরছেন ঘুরে আইছি ডিবি অফিস থেকে, কারণ কি ওই যে দল করতো যারা তাদের সঙ্গে তো উপরে হাত থাকতো, মন্ত্রীদের, এমপিদের, বড় বড় পুলিশ অফিসারদের, তাদেরকে ফোন করে বলতো দেখেন ওই যে আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিছে বা আমার বিরুদ্ধে কথা বলছে, ডাইকা নিয়ে যায় বুঝছেন। যাই হোক সেসব কথা বনসই দিয়ে আইতে হয়েছে যে ভাই এটা করুন না, ওই জন্য চুপ ছিলাম। আপনারা কেন একটা দল করতে যাবে, দল করতে গিয়ে তো কিছু কথা বলতে হয়, এমন এমন কথা বলেন যেগুলো বুঝছেন গায়ের মধ্যে জ্বালা ধরে। যেমন আজকে আমি একটা স্ট্যাটাস দেখে, অনেক আগের স্ট্যাটাস, আমাদের বিখ্যাত রাইটার হুমায়ুন স্যারের ওয়াইফ মেহের আফরোজ শাওন, আপনি একটা স্ট্যাটাস দিছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেদিন মারা যান সেদিন আপনার স্ট্যাটাসটা আপনার মনে পড়ে? স্ট্যাটাসটা আমার কাছে আছে ভাই, আপনারাও দেখেন কি লেখছে উনি। উনি ওই দিন খুবই শান্তি, দুইবার লেখছে শান্তি শান্তি, মানে উনার মনের মধ্যে খুবই শান্তি সাঈদী সাহেব মারা যাওয়াতে কথা। উনি আরো লেখছেন চাঁদের বুড়িতে আর দেখা যাবে না, চাঁদ এখন তার নিজের একার, তারপরে ড্যাশ ড্যাশ নিশ্চয় কোনো খারাপ কথা লিখছিলেন ড্যাশ ড্যাশ দিয়া, তাকেও আর দেখা যাবে না, মানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আর চাঁদে দেখা যাবে না। আপনারা জানেন চাঁদের ব্যাপারটা একটা গুজব ছিল ওই আমলে, যারা সচেতন তারা কেউ বিশ্বাসও করবে না, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ তাবিজে বিশ্বাসী, ঝাড়পুকে বিশ্বাসী বুঝছেন। আমাদের এখনো পেটে ব্যথা হইলে জুম্মার সময় গ্লাসে পানি নিয়ে মসজিদের সামনে দাঁড়ায় থাকে, ফু দেয়, বিশ্বাস, ওই বিশ্বাস থেকে বুঝছেন, অনেকে হয়তো দেখছে বিশ্বাস থেকে বুঝছেন আপনি যা দেখতে চাইবেন ওটা দেখা যাইতে পারে, ওরকম একটা কিছু হয়েছিল। ওইটা নিয়ে উনি কত বড় একটা কথা বললেন, এই যে ম্যাডাম আপনি যে স্ট্যাটাসটা দিলেন, এখন আমি আপনাকে প্রশ্ন করি, গত 10ই অক্টোবর আপনি একটা ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং লিখছেন যে আমরা ধর্ম দিয়ে মানুষকে বিচার করব না, মানুষ শুধু মানুষই, আর ওই ভিডিও ক্লিপটা কি ছিল, হিন্দু ভাই বোনেরা, কিছু সংখ্যক হিন্দু ভাই বোনেরা মিছিল করতেছিল, দাবি তুলতেছিল যে আমাদের উপরে যেন হামলা না হয় বা হামলা হয়েছে আমরা বিচার চাই, সেইটা আপনি শেয়ার করছেন। আর ওই টাইমে ভারতের সমস্ত টিভি মিডিয়া মিথ্যা, সেই কবেকার কোন বাড়ি আগুন জ্বলছে, কবে কোন হিন্দুর উপরে অত্যাচার হয়েছে সেগুলো সংগ্রহ করে প্রচার করতেছিল, ওই প্রচারের সাথে আপনি শেয়ার করলেন, আপনার মনের ভাব জানাইলেন, তার মানে আপনি খুব মানবিক মানুষ, আপনি ধর্ম দিয়ে মানুষ বিচার করেন না, তাহলে কেন ইসলাম দিয়ে আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিচার করলেন, উনাকে কেন মানুষ হিসেবে বিচার করলেন না? এটা কোনো কথা, একজন মানুষ মারা গেছে, যে মানুষটাকে বলা হয় কোরআনের পাখি, তার ভক্তকুল কোটি কোটি, তার মৃত্যুতে আপনি মনের শান্তি এরকম স্ট্যাটাস দিবেন? এখানে আপনি ধর্মটি আইনে আনলেন কেন, এখানে মানুষ হিসাবে বিচার করলেন না কেন? এসব ভণ্ডামি বাদ দিতে হবে আমাদেরকে, এখন তো ঠিকই বুঝতেছেন কত বড় ভুল করছেন, নিশ্চয়ই বুঝতে পারবেন, মানুষ তার ভুল বুঝতে পারে। আর ওই যে এফডিসিতে মুক্ত মঞ্চ করে রাখছে, শুদ্ধ মঞ্চ, আইসা ওইখানে মাপ চান, আসবে কি? কেউ আসবে না, কেউ ওখানে মাপ চাইতে আসবে না, আপনাদের এই মঞ্চে বুঝছেন কেউ উঠবে না, কারণ কেউ প্রকাশ্যে আইসা মাপ চাইবে আর ওইখানে
ইউটিউবাররা দাঁড়ায় থাকবে, প্রত্যেকটা ক্ষমা একটা করে কন্টেন্ট তৈরি হয়ে যাবে, ইউটিউবে প্রচার হবে, ফেসবুকে প্রচার হবে, ভাইরাল হবে, ওনারা বেজ্জিতি হবেন। এটা হয় না এভাবে, ওপেন মুক্ত মঞ্চে আইসা হবে না। আমি মনে করি ওই রাজনীতির ট্যাগ বাদ দিয়া সবাই মিলা শিল্পী জগৎ, তাই না, শিল্পী কলা কৌশলী, আপনারা এক হইয়া সিনেমা বানাবার চেষ্টা করেন। সিনেমাতে আসলে কোনো নেতার দরকার নাই, সিনেমাতে দরকার সুপারহিট ছবি। আর সুপারহিট ছবি হইলে সিনেমা হল বাঁচবে, আর সিনেমা হল বাঁচলেই না সিনেমা বাঁচবে। এই যে গত 15-16 বছর তো দেখলাম কি হয়েছে, কোন ওই অনুদানের টাকা দিয়া, ওই ভিক্ষার টাকা দিয়া ওই দেশের কথা বলতে হয়। কেন অনুদান তো তাকেই দেয় যে দেশের কথা বলবে। এখনো যখন অনুদান দিবে মনে যে সরকারই আসবে, আমি কনফার্ম বিএনপি ক্ষমতায় আসবে, এটা আমার মন টানতেছে, তখনও দেখবেন অনুদান চলবে। কারে দিবে? আমি বিএনপি করলে আমাকে দিবে না, এ সিস্টেম চাই না, বন্ধ করেন। দলের পরিচয় নিয়ে সেন্সর বোর্ডে যাইবেন, বন্ধ করেন। যাদের মেধা আছে তাদের কি দেন? আর একটা কথা মনে রাখবেন, ক্রিয়েশন প্ল্যান কইরা হয় না, যে আমি ওনাদের টাকা পয়সা দেবো, এই স্ক্রিপ্টটা পড়লাম এটা মারাত্মক কিছু হবে, এভাবে হয় না। ক্রিয়েশন হয়ে যায় দর্শক যেটা পছন্দ করবে, দর্শক যেটা দেখে হাততালি দিবে, দর্শক যেটা দেখে মনে করেন বারবার টিকিট কাটবেন, আপনারা ট্যাক্স পাবেন, সেই ছবিটাকেই অনুদান দেন। দর্শকের সাথে যান, অডিয়েন্সের সাথে যান, দলের সাথে যায়েন না। তাহলে ওই যে লাউ সেই কদু, সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।